ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ইতিহাসের সেরা বিক্রয়কর্মী বলেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন প্রতিবার তিনি যুক্তরাষ্ট্রে আসেন ৬,০০০ কোটি মার্কিন ডলার জিতে চলে যান। এবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেলেনস্কি মনে প্রাণে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর জয় চান বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। আগামী ৫ নভেম্বর এর নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে জেলেনস্কিকে নিয়ে এসব কথা বলেন ট্রাম্প। জেলেনস্কি বর্তমানে যুক্তরাষ্ট্রে সফরে রয়েছেন। গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে পৌঁছান। রাশিয়ার সঙ্গে ২.৫ বছর ধরে চলা যুদ্ধ অবসানে কিয়েভের পরিকল্পনা জানাতে এবার সেখানে গেছেন তিনি। এএফপির খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ট্রাম্পের কাছে নিজের পরিকল্পনা উপস্থাপন করবেন জেলেনস্কি। তিনি এ পরিকল্পনার নাম দিয়েছেন বিজয় পরিকল্পনা। পেনসিলভেনিয়ায় ট্রাম্প আরও বলেছেন যদি নির্বাচনে জেতেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফোন করবেন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে দুজনকে একটি চুক্তিতে উপনীত হওয়ার তাগাদা দেবেন। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।